আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইনের ইউটিউব চ্যানেল থেকে আমি দীপা জামান বলছি। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর চারুপাঠ বিষয়টি পড়াবো। তোমরা বরাবরের মতো তোমাদের চারুপাঠ বই, খাতা এবং কলম নিয়ে চলে আসবে, ঠিক আছে? গত ক্লাসে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করেছিলাম, এই টপিকটি নিয়ে তোমাদের কারো যদি কোনো রকমের জিজ্ঞাসা থেকে থাকে, তোমরা কিন্তু আমাকে অবশ্যই নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি আমার সর্বাত্মক চেষ্টা করব তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেবার জন্য। কেমন, আমরা আজকে নতুন একটি প্রবন্ধ পড়ব। প্রবন্ধের নাম হচ্ছে মাদার তেরেসা। মূলত এই মাদার তেরেসা লিখেছেন হচ্ছে সঞ্জিদা খাতুন। আমরা বরাবরই যে কাজটা করি সেটি হচ্ছে যে কোনো গদ্য বা পদ্য পড়বার আগে লেখক পরিচিতি বা কবি পরিচিতি, তারপর শব্দার্থ টিকা এবং পাঠ পরিচিতি পড়ি, তাই না? সো আজকেও আমরা ঠিক তাই করব। আমরা আজকে সঞ্জিদা খাতুন সম্পর্কে আগে জানবো। কেমন, দেখো, সঞ্জিদা খাতুন 1933 সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। কি বলা হয়েছে যে সঞ্জিদা খাতুন 1933 সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। যদি প্রশ্ন আসে যে সঞ্জিদা খাতুন কত সালে কোথায় জন্মগ্রহণ করেন, তখন তোমরা বলবে যে সঞ্জিদা খাতুন 1933 সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর সঞ্জিদা খাতুন প্রধানত প্রবন্ধকার এবং গবেষক। আমি আবারও বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর সঞ্জিদা খাতুন প্রধানত হচ্ছেন প্রবন্ধকার এবং গবেষক। রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং সাংস্কৃতিক আন্দোলনের কর্মী হিসেবে তার খ্যাতি আছে। অর্থাৎ সঞ্জিদা খাতুন রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং তিনি কি সাংস্কৃতিক আন্দোলনের কর্মী হিসেবেও তার যথেষ্ট খ্যাতি আছে। সঞ্জিদা খাতুন সাহিত্য ও গবেষণা কর্মের জন্য বাংলা একাডেমি পুরস্কার এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের রবীন্দ্র পুরস্কার পেয়েছেন। হ্যাঁ, মানে সঞ্জিদা খাতুন কী করেছেন, সাহিত্য ও গবেষণা কর্মের জন্য বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের রবীন্দ্র পুরস্কার পেয়েছেন। সংস্কৃতি ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য অর্জন করেছেন বাংলাদেশ সরকারের 21শে পদক। তার মানে সঞ্জিদা খাতুন, দেখো, 21শে পদকও কিন্তু পেয়েছেন। কেন? সংস্কৃতি ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে সত্যেন্দ্র কাব্য পরিচয়, রবীন্দ্রসঙ্গীতের ভাব সম্পদ, ধ্বনি থেকে কবিতা, অতীত দিনের স্মৃতি উল্লেখযোগ্য। আমি আবারও বলছি, সঞ্জিদা খাতুনের প্রকাশিত গ্রন্থের মধ্যে সত্যেন্দ্র কাব্য পরিচয়, রবীন্দ্রসঙ্গীতের ভাব সম্পদ, ধ্বনি থেকে কবিতা, অতীত দিনের স্মৃতি উল্লেখযোগ্য। সো আমরা বুঝতেই পারছি যে সঞ্জিদা খাতুন অনেক অনেক গ্রন্থ প্রকাশ করেছেন। তার প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থগুলো হচ্ছে সত্যেন্দ্র কাব্য পরিচয়, রবীন্দ্রসঙ্গীতের ভাব সম্পদ, ধ্বনি থেকে কবিতা, অতীত দিনের স্মৃতি ইত্যাদি। তাহলে দেখো, আমরা সঞ্জিদা খাতুন সম্পর্কে কিন্তু অনেকগুলো তথ্য জানলাম, তাই না? আমরা জানলাম যে সঞ্জিদা খাতুন 1933 সালে ঢাকায় জন্মগ্রহণ করেন এবং তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর যখন ছিলেন, তখন তিনি প্রধানত প্রবন্ধকার এবং গবেষক। রবীন্দ্রসঙ্গীত শিল্পীও তিনি এবং সাংস্কৃতিক আন্দোলনের কর্মী হিসেবেও তার খ্যাতি আছে। মূলত রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং সাংস্কৃতিক আন্দোলনের কর্মী হিসেবে তার যথেষ্ট পরিমাণ খ্যাতি আছে। সঞ্জিদা খাতুন সাহিত্য ও গবেষণা কর্মের জন্য বাংলা একাডেমি পুরস্কার এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের রবীন্দ্র পুরস্কার পেয়েছেন। আমি আবারও বলছি, সঞ্জিদা খাতুন সাহিত্য ও গবেষণা কর্মের জন্য বাংলা একাডেমি পুরস্কার এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের রবীন্দ্র পুরস্কার পেয়েছেন। সংস্কৃতি ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য অর্জন করেছেন বাংলাদেশ সরকারের 21শে পদক। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে সত্যেন্দ্র কাব্য পরিচয়,
রবীন্দ্রসঙ্গীতের ভাব সম্পদ, ধনী থেকে কবিতা, অতীত দিনের স্মৃতি উল্লেখযোগ্য। যদি প্রশ্ন আসে যে সঞ্জিদা খাতুন কেন একুশে পদক পেয়েছেন, তখন তোমরা বলবে যে সংস্কৃতি ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকারের একুশে পদক পেয়েছেন সঞ্জিদা খাতুন, এবং তার অনেক উল্লেখযোগ্য গ্রন্থ আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে সত্যেন্দ্র কাব্য পরিচয়, রবীন্দ্রসঙ্গীতের ভাব সম্পদ, ধনী থেকে কবিতা, অতীত দিনের স্মৃতি ইত্যাদি। এখন দেখো, আমরা এই প্রবন্ধের শব্দার্থ টিকাগুলো পড়ব। মানব দরদে, মানব দরদে, আমরা জানি মানব অর্থই হচ্ছে কি বলো, মানুষ, এবং দরদি মানে মায়া বা সমবেদনা। তাহলে মানব দরদি দিয়ে বোঝানো হয়েছে যে মানুষের জন্য যার দরদ বা সমবেদনা আছে। আমি আবারও বলছি, মানব দরদি অর্থ তাহলে কি বলো, যে মানুষের জন্য যার দরদ বা সমবেদনা আছে। এরপর হচ্ছে সন্ন্যাস ব্রত, সংসার জীবন ত্যাগ করে তপস্যা ও সংযমের সাধনা। সন্ন্যাস ব্রত অর্থ তাহলে কি, যে সংসার জীবন ত্যাগ করে তপস্যা ও সংযমের সাধনা। মিশনারি, মিশনারি শব্দের অর্থ হচ্ছে ধর্ম প্রচারক। মিশনারি শব্দের অর্থ কি, ধর্ম প্রচারক, মানুষের সেবার জন্য স্থাপিত প্রতিষ্ঠানের সদস্য। তাহলে মিশনারি অর্থ কি, যদি প্রশ্ন আসে মিশনারি অর্থ কি, তোমরা বলবে যে ধর্ম প্রচারক, মানুষের সেবার জন্য স্থাপিত প্রতিষ্ঠানের সদস্য। নান, নান শব্দের অর্থ হচ্ছে গির্জাবাসিনী বা সন্ন্যাসিনী। নান, নান দিয়ে কিন্তু নান নামের একটি তুর্কির একটি মুভি আছে, হরর মুভি, তোমরা দেখেছো কি না জানি না, ভীষণ ভয়ঙ্কর মুভি আছে, এটার অনেকগুলো পার্ট আছে নান। তাহলে নান শব্দের অর্থ কি, গির্জাবাসিনী বা সন্ন্যাসিনী। অনাথ, মা বাবা এবং অভিভাবক নেই যে সব শিশুর, তাদেরকে মূলত অনাথ বলা হয়, অর্থাৎ এতিম। অর্থাৎ কি, মা বাবা এবং অভিভাবক নেই যেসব শিশুর, তারাই হচ্ছে অনাথ, অর্থাৎ এতিম। মানে অনাথের আরেকটা অর্থ হচ্ছে কি, এতিম। প্রশিক্ষণ, হাতে কলমে বিশেষ শিক্ষা। প্রশিক্ষণ শব্দের অর্থ কি, হাতে কলমে বিশেষ শিক্ষা। রপ্ত, রপ্ত শব্দের অর্থ আয়ত্ত, অভ্যাসের সাহায্যে শিখে নেয়া। রপ্ত শব্দের অর্থ কি, আয়ত্ত বা অভ্যাসের সাহায্যে শিখে নেয়া। গাউন, মহিলাদের বিশেষ ধরনের পোশাক হচ্ছে কি, গাউন। মিশনারিজ অব চ্যারিটি, পরের উপকারের উদ্দেশ্যে স্থাপিত প্রতিষ্ঠান বা মানব সেবা সংঘ। মিশনারিজ অব চ্যারিটি, পরের উপকারের উদ্দেশ্যে স্থাপিত প্রতিষ্ঠান বা মানব সেবা সংঘ। সেবাব্রতি, মানুষের সেবা করাই যার ব্রত। সেবাব্রতি অর্থ কি বলো, মানুষের সেবা করাই যার ব্রত। ব্রত শব্দের অর্থ কি, সৎ কাজ করার জন্যে কঠিন সাধনা ও ত্যাগ। ব্রত শব্দের অর্থ হচ্ছে সৎ কাজ করার জন্যে কঠিন সাধনা ও ত্যাগ। আবাসন অর্থাৎ বসবাসের ব্যবস্থা, আবাসন শব্দের অর্থ হচ্ছে বসবাসের ব্যবস্থা। পাকিস্তানিদের দোসর, 1971 সালের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী রাজাকার, আলবদর ইত্যাদি বাহিনীর সদস্যবৃন্দ। পাকিস্তানিদের দোসর দিয়ে তাহলে কাদের বোঝানো হয়েছে বলো, 1971 সালে স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী রাজাকার, আলবদর ইত্যাদি বাহিনীর সদস্যবৃন্দ। সম্মাননা অর্থাৎ সম্মান দেখানো বা সম্মানের স্বীকৃতি প্রদান। সম্মাননা অর্থ কি বলো, সম্মান দেখানো বা সম্মানের স্বীকৃতি প্রদান। তাহলে আমরা অনেকগুলো শব্দার্থ টিকা জানলাম, তাই না, কী কী বলো। মানব দরদি অর্থাৎ মানুষের জন্য যার দরদ বা সমবেদনা আছে। সন্ন্যাস ব্রত, সংসার জীবন ত্যাগ করে তপস্যা ও সংযমের সাধনা। মিশনারি অর্থাৎ ধর্ম প্রচারক, মানুষের সেবার জন্য স্থাপিত প্রতিষ্ঠানের সদস্য। নান অর্থাৎ গির্জাবাসিনী বা সন্ন্যাসিনী। অনাথ, মা বাবা এবং অভিভাবক নেই যে শিশুর, অর্থাৎ এতিম। প্রশিক্ষণ, হাতে কলমে বিশেষ শিক্ষা। রপ্ত অর্থ আয়ত্ত, অভ্যাসের সাহায্যে শিখে নেয়া। গাউন, মহিলাদের বিশেষ ধরনের পোশাক। মিশনারিজ অব চ্যারিটি, পরের উপকারের উদ্দেশ্যে স্থাপিত প্রতিষ্ঠান বা মানব সেবা সংঘ। সেবাব্রতি, মানুষের সেবা করাই যার ব্রত। আবাসন, বসবাসের ব্যবস্থা, আবাসনটা কি, বসবাসের ব্যবস্থা। ব্রত, সৎ কাজ করার জন্যে কঠিন সাধনা ও ত্যাগ।
পাকিস্তানিদের দোষর 1971 সালের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী রাজাকার আল বদর ইত্যাদি বাহিনীর সদস্যবৃন্দ। আমি আবারও বলছি, 1971 সালের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী রাজাকার আল বদর ইত্যাদি বাহিনীর সদস্যবৃন্দ। সম্মাননা অর্থাৎ সম্মান দেখানো বা সম্মানের স্বীকৃতি প্রদান। সম্মাননা অর্থ কী তাহলে বলো? সম্মান দেখানো বা সম্মানের স্বীকৃতি প্রদান। তাহলে দেখো, আমরা কিন্তু অনেকগুলো শব্দার্থ টিকা জানলাম। এখন আমরা পাঠ পরিচিতি নিয়ে আলোচনা করব। নারী ও নারীর কর্মের প্রতি শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলা, গরিব ও দুঃখী মানুষের সেবার প্রতি আগ্রহী করে তোলাই হচ্ছে মাদার তেরেসা এই প্রবন্ধটি পাঠের উদ্দেশ্য। আমি আবারও বলছি, নারী ও নারীর কর্মের প্রতি শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলা, গরিব ও দুঃখী মানুষের সেবার প্রতি আগ্রহী করে তোলাই হচ্ছে মাদার তেরেসা প্রবন্ধ পাঠের উদ্দেশ্য। মাদার তেরেসা একজন অসাধারণ মানব সেবী। আমরা সবাই মাদার তেরেসার নাম শুনেছি, তাই না? আমরা জানি যে মাদার তেরেসা একজন অসাধারণ মানব সেবী। তার জন্মস্থান সুদূর আলবেনিয়া হলেও তিনি অবিভক্ত ভারতের বাংলা অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশায় বিচলিত হয়েছেন। অর্থাৎ মাদার তেরেসার জন্ম সুদূর আলবেনিয়ায়, কিন্তু তিনি কী করেছেন? আলবেনিয়ায় তার জন্মস্থানটা হলেও তিনি অবিভক্ত ভারতের বাংলা অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশায় বিচলিত হয়েছেন। এ কারণে তিনি গরিব ও অসুস্থ মানুষের জন্য তৈরি করেন স্কুল ও চিকিৎসা কেন্দ্র। সমাজে অবহেলিত ও পরিত্যক্ত কুষ্ঠ রোগীদের তিনি নিজের হাতে সেবা করতেন, স্নান করাতেন। তাহলে আমরা মাদার তেরেসা সম্পর্কে কি জানলাম? আমরা জানলাম যে মাদার তেরেসা একজন অসাধারণ মানবসেবী। তার জন্মস্থান সুদূর আলবেনিয়া হলেও তিনি অবিভক্ত ভারতের বাংলা অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশায় বিচলিত হয়েছিলেন। এ কারণে তিনি গরিব ও অসুস্থ মানুষের জন্য তৈরি করেন স্কুল ও চিকিৎসা কেন্দ্র। সমাজে অবহেলিত ও পরিত্যক্ত কুষ্ঠ রোগীদের তিনি নিজের হাতে সেবা করতেন, স্নান করাতেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতে আশ্রয় নেওয়া দুর্গত মানুষের সেবা করেন মাদার তেরেসা। তার মানে বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ হয়, ওই মুক্তিযুদ্ধের সময় যারা ভারতে আশ্রয় নিয়েছিল সেই সমস্ত দুর্গত মানুষের সেবা করেন মাদার তেরেসা। পরে স্বাধীন বাংলাদেশে বিভিন্ন জেলায়ও খোলা হয় তার মানব সেবা প্রতিষ্ঠান। দেশ ধর্ম জাতির পার্থক্য না করে সেবা কাজে মানুষকেই বড় করে দেখেছিলেন তিনি। এজন্য সব দেশের, সব মানুষের এবং সব ধর্মের মানুষের কাছেই তিনি পেয়েছেন শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মান। নোবেল পুরস্কার তার তেমনই একটি অর্জন। মাদার তেরেসার খুব ভালো একটি অর্জন হচ্ছে কি? নোবেল পুরস্কার। তাহলে আমরা কী জানলাম? আমরা জানলাম যে নারী ও নারীর কর্মের প্রতি শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলা, গরিব ও দুঃখী মানুষের সেবার প্রতি আগ্রহী করে তোলাই হচ্ছে মাদার তেরেসা প্রবন্ধ পাঠের উদ্দেশ্য। মাদার তেরেসা একজন অসাধারণ মানব সেবী। তার জন্মস্থান সুদূর আলবেনিয়া হলেও তিনি অবিভক্ত ভারতের বাংলা অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশায় বিচলিত হয়েছিলেন। এ কারণে তিনি গরিব ও অসুস্থ মানুষের জন্য তৈরি করেন স্কুল ও চিকিৎসা কেন্দ্র। সমাজে অবহেলিত ও পরিত্যক্ত কুষ্ঠ রোগীদের তিনি নিজের হাতে সেবা করতেন, স্নান করাতেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতে আশ্রয় নেওয়া দুর্গত মানুষের সেবা করেন মাদার তেরেসা। পরে স্বাধীন বাংলাদেশের বিভিন্ন জেলায়ও খোলা হয় তার মানব সেবা প্রতিষ্ঠান। দেশ ধর্ম জাতির পার্থক্য না করে সেবা কাজে মানুষকেই বড় করে দেখেছিলেন তিনি। অর্থাৎ মাদার তেরেসা কখনো দেশ ধর্ম জাতি বর্ণ এসবের পার্থক্য করতেন না। হ্যাঁ, তিনি কী করতেন? দেশ ধর্ম জাতির পার্থক্য না করেই সেবা কাজে মানুষকেই বড় করে দেখেছিলেন। এজন্য সব দেশের, সব মানুষের এবং সব ধর্মের মানুষের কাছেই তিনি পেয়েছেন শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মান। নোবেল পুরস্কার তার তেমনই একটি অর্জন। তাহলে আমরা মাদার তেরেসা সম্পর্কে অনেক কিছু জানলাম। আমরা জানতে পারলাম যে মাদার তেরেসা একজন অসাধারণ মানবসেবী এবং তার জন্মস্থান সুদূর আলবেনিয়া হলেও তিনি অবিভক্ত ভারতের বাংলা অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশায় বিচলিত হয়েছিলেন। আর এ কারণেই তিনি গরিব ও অসুস্থ মানুষের জন্য তৈরি করেন স্কুল ও চিকিৎসা কেন্দ্র এবং তিনি সমাজের অবহেলিত পরিত্যক্ত কুষ্ঠ রোগীদের নিজের হাতে সেবা করতেন, স্নান করাতেন। তিনি দেশ ধর্ম জাতির পার্থক্য না করে
সেবা কাজে মানুষকেই বড় করে দেখেছিলেন। এজন্য সব দেশে সব মানুষের এবং সব ধর্মের মানুষের কাছে তিনি পেয়েছেন শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মান। নোবেল পুরস্কার তার তেমনই একটি অর্জন। সো আজকের মতো পড়া এই পর্যন্তই রইল। তোমরা এগুলো বাসায় খুব ভালোভাবে প্র্যাকটিস করো, অবশ্যই খাতায় না দেখে লিখবে। আর প্র্যাকটিস করাকালীন যদি কোনো প্রশ্নের সম্মুখীন হও, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবে। আমাদের লেখাপড়া অনলাইনে যে ইউটিউব চ্যানেলটি আছে, এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে, বেল বাটন ক্লিক করবে, লাইক এবং শেয়ার করবে। পরিচিত যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আছে সবাইকে ইনভাইটেশন পাঠাবে। ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।